শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। তালেবানের নতুন ভয়ঙ্কর বাহিনী বদর 313 ব্যাটালিয়ন, যাদের ভয়ে কাঁপে পুরো বিশ্ব। কাবুলে হামলার ঘটনায় বাইডেনের পদত্যাগের দাবিতে উত্তাল যুক্তরাষ্ট্র। তালিবানের সঙ্গে 3 ঘন্টা বৈঠক করেছে তুরস্ক, বললেন এরদোগান। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে সংঘর্ষে কয়েকজন হতাহত। কাবুল বিমানবন্দরে হামলার পর বিদেশি সৈন্য সহ লোকজনকে সরিয়ে আনার কাজ আবারও শুরু। কাবুল বিমানবন্দরে হামলার ঘটনায় যা বলল চীন এবং রাশিয়া। এবং সবশেষ থাকছে গাজায় ইসরায়েল বিরোধী বিক্ষোভে কমপক্ষে 14 জন আহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। আফগানিস্তানের রাজধানী কাবুলের রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে একেবারে নতুন একটি বাহিনী। তাদের পরনে রয়েছে কমোফ্লেজ ব্যাটল ইউনিফর্ম আর বুলেট প্রুফ ভেস্ট, মাথায় রয়েছে ব্যালিস্টিক হেলমেট, হাতে অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল। আধুনিক সরঞ্জামীদের পাশাপাশি তাদের রয়েছে ম্যানপ্যাক, নাইট ভিশন, এমনকি ঘ্যাস মুখোশও। দেখতে অনেকটা মার্কিন এলিট ফোর্সের মতো, কিন্তু সাথে রয়েছে কালেমা খচিত তালিবানি পতাকা। এরাই তালিবানের স্পেশাল ফোর্স। সবাইকে অবাক করে তারা বাহিনীটিকে সামনে নিয়ে এসেছে। পরনে নেই চিরচেনা পাঞ্জাবি আর পাগড়ি, এ যেন নতুন এক তালিবান। বদরযুদ্ধের স্মরণে এই কমান্ডো বাহিনীর নাম দেওয়া হয়েছে বদর 313 ব্যাটালিয়ন। সম্প্রতি তালিবান কমান্ডো ফোর্সের কিছু ছবি এবং ভিডিও প্রকাশ করেছে। তালিবান বলছে বাহিনীটি আফগানিস্তানের পাহাড়ি অঞ্চল এবং মরুভূমিতে যুদ্ধের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত। একটি তথ্যের মতে আফগানিস্তানের সালাউদ্দিন আইয়ুবি সামরিক ক্যাম্প থেকে এই ব্যাটালিয়নের সদস্যরা অত্যাধুনিক সামরিক প্রশিক্ষণ নিয়ে থাকেন। তালিবানের আল হিজরা স্টুডিও এই বছর জুনে বদরি 313 ব্যাটালিয়নের ছবি প্রকাশ করে। আফগানিস্তানে কাবুল বিমানবন্দরে বৃহস্পতিবার আইএস জঙ্গিদের হামলায় 13 মার্কিন সেনাসহ 100 জনের মৃত্যুর পর আমেরিকায় প্রেসিডেন্ট জো বাইডেনের পদত্যাগের দাবি জোরালো হল। জাতিসংঘের আমেরিকার সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি বৃহস্পতিবার টুইটারে বলেন, বাইডেন কি এবার পদত্যাগ করবেন নাকি তাকে সরানো হবে। তবে বাইডেন সরে গেলে যদি কমলা হ্যারিস প্রেসিডেন্ট হন তাহলে তা 10 গুণ খারাপ হবে। নিক্কির এই টুইটের পর একাধিক রিপাবলিকান পার্টি কংগ্রেসম্যান এবং সেনেটর টুইট করে বাইডেনের পদত্যাগ অথবা ইম্পিচমেন্ট দাবি করে থাকেন। বাইডেনের সঙ্গে সঙ্গে তারা কমলা হ্যারিস এবং পররাষ্ট্র সচিব অ্যান্টনি ব্লিঙ্কেনেরও পদত্যাগ দাবি করেছেন। রিপাবলিকান সাংসদরা বলতে থাকেন, যদি একটা ফোনের জন্য ডোনাল্ড ট্রাম্পকে ইম্পিচ করা হয়ে থাকে তাহলে কেন বাইডেনকে ইম্পিচ করা হবে না। আফগানিস্তান থেকে যেভাবে মার্কিন সেনা প্রত্যাহার করা হয়েছে তা বাইডেনের চরম গাফিলতি বলে রিপাবলিকান দলের নেতারা জানাতে থাকেন। বস্তুত আফগানিস্তান ইস্যুতে ব্যর্থতার জন্য এই রবিবারই বাইডেনের পূর্বসূরি ট্রাম্প তার পদত্যাগ চেয়েছিলেন। কাবুলে তালেবান নেতাদের সঙ্গে তুরস্কের কর্মকর্তারা বৈঠক করেছেন বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানায়। এরদোগান বলেন, তুরস্ক কাবুলে তালেবানের সঙ্গে প্রথম বৈঠক করেছে। পরিচালনায় তুরস্ককে তালেবান যে প্রস্তাব দিয়েছে তা মূল্যায়ন করে দেখা হচ্ছে। তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমরা তালিবানের সঙ্গে প্রথমবারের মতো বৈঠকে বসেছি। বৈঠকটি প্রায় 3.5 ঘন্টা স্থায়ী ছিল। যদি প্রয়োজন হয় আরও আলোচনার সুযোগ রয়েছে, যোগ করেন এরদোগান। এরদোগান বলেন, তালিবান কাবুল বিমানবন্দর পরিচালনার জন্য একটি অনুরোধ করেছে, তবে আমরা এখনও এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেইনি, কেননা সেখানে সবসময় মৃত্যু এবং এইরকম দুর্ঘটনার সংখ্যা থেকেই যায়। দীর্ঘ 20 বছর পর আফগানিস্তান ছাড়ছে যুক্তরাষ্ট্র এবং ন্যাটো সেনারা। এর মধ্যে ঝড়ের গতিতে দেশের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তালেবান। এখন গোষ্ঠীটি সরকার গঠনের অপেক্ষায় রয়েছে। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে সংঘর্ষে কয়েকজন হতাহত হয়েছেন। রুশ বার্তা সংস্থা স্পুটনিক নিউজ তালিবানের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আফগান সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে 3 আফগান নাগরিক নিহত হয়েছেন।
একদল আফগান অবৈধভাবে চরা উত্তর পশ্চিম পাকিস্তানের তুগাম চেকপয়েন্টের কাছে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে এই গুলি চালানো হয়। 17টি দাবি করেছে চেক পয়েন্টের কাছে একটি পথ দিয়ে 10 আফগান সীমান্ত অতিক্রম করার পর পাকিস্তানি সেনারা গুলি ছুড়ে। তবে পাকিস্তানি সেনাবাহিনীর তথ্য এবং জনসংযোগ বিভাগ দাবি করেছে আফগান সীমান্তে সেনাবাহিনীর হামলায় একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন, তিনজনই সন্ত্রাসী বলে দাবি করা হয়েছে। আফগানিস্তানের ভূখণ্ড সন্ত্রাসীদের ব্যবহার করার অনুমতি না দিতেও কাবুলের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনী। তালেবান কাবুল দখল করার পর আফগান নাগরিকরা দেশ ত্যাগের চেষ্টা করছে, এরই মধ্যে সীমান্তে হতাহতের এই ঘটনা ঘটল। কাবুল বিমানবন্দরে জোড়া হামলার কয়েক ঘণ্টা পর সেখান থেকে বিদেশি নাগরিক সহ আফগানদের উদ্ধার করে আনার কাজ আবার শুরু হয়েছে। দেড় সপ্তাহ আগে তালেবানের রাজধানী কাবুল দখল করে নেওয়ার পর আফগান থেকে পালাতে যারা হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হয়েছে তাদেরকে লক্ষ্য করে বৃহস্পতিবার সন্ধ্যায় দুটো বোমা হামলা চালানো হয়। বিমানবন্দরের বাইরে চালানো এই হামলায় 90 জন নিহত এবং আরও 150 জন আহত হয়েছে বলে কাবুলের একজন ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তা বিবিসিকে জানিয়েছে। সাংবাদিকরা জানাচ্ছে কাবুলের হাসপাতালগুলো আহত লোকজন উপচে পড়েছে, তাদের চিকিৎসা দিতে সারা রাত ধরে কাজ করছে ডাক্তার এবং নার্সরা। তালেবান ক্ষমতা দখলের পর হাসপাতালের লোকবলও অনেক কমে গেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলেছে নিহতদের মধ্যে রয়েছে তাদের 13 জন সৈন্য। হামলার কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর সরকার কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলার ব্যাপারে সতর্ক করে দিয়ে তাদের নাগরিকদের বিমানবন্দর থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছিল। ইসলামিক স্টেট গ্রুপের আফগানিস্তান শাখা ISK এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হামলাকারীদের খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়েছেন। হামলার পর শুক্রবার কাবুল বিমানবন্দর থেকে লোকজনদেরকে উদ্ধার করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের অভিযান পুনরায় শুরু হয়েছে। এজন্য তাদের হাতে খুব বেশি সময় নেই। তালিবানের সাথে হওয়া সমঝোতা অনুসারে 31 আগস্টের মধ্যে বিদেশি সৈন্যদের সরিয়ে নিতে হবে। আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে জোড়া হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে চীন এবং রাশিয়া। এই হামলায় যুক্তরাষ্ট্রের 13 মেরিন সেনাসহ অন্তত 100 জন নিহত হয়েছেন। শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকপ একটি সংবাদ সম্মেলনে হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, দুর্ভাগ্যবশত হতাশাজনকভাবে ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে। আফগানিস্তানে আশ্রয় নেওয়া সন্ত্রাসী গোষ্ঠী IS সেখানকার বিশৃঙ্খলার সুযোগ নিচ্ছে। আফগানিস্তানে টেনশনের কারণে রাশিয়া মারাত্মকভাবে উদ্বিগ্ন। অন্যদিকে চীন বৃহস্পতিবার রাতেই হামলা নিন্দা জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাওলিজিয়ান একটি বিবৃতিতে ঘটনা অসংখ্য মানুষ নিহতের ঘটনায় চীন শোকাহত, এই ঘটনার মাধ্যমে বোঝা যায় আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি কতটা জটিল। আমরা প্রত্যাশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আফগানিস্তানের পরিস্থিতি উত্তরণে যথাযথ পদক্ষেপ নেবে। আফগানিস্তানে চীনা নাগরিকরা থাকলেও হামলায় তাদের কেউ নিহত হয়নি বলেও বিবৃতিতে জানানো হয়েছে। ফিলিস্তিনে গাজা উপত্যকার দক্ষিণাঞ্চল আবারও ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে। বিক্ষোভে নারী পুরুষ এমনকি কিশোর এবং বৃদ্ধরাও অংশ নিয়েছেন। ফিলিস্তিনি চিকিৎসকরা জানিয়েছেন কমপক্ষে 14 জন আহত হয়েছেন, এদের মধ্যে 5 জন গুলিবিদ্ধ হয়েছেন। এদিকে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছেন মিশরের সঙ্গে গাজার গুরুত্বপূর্ণ বর্ডার ক্রসিং পুনরায় খুলে দেওয়া হবে। ইসরায়েলি বাহিনী জানিয়েছেন তার বিক্ষোভ থামাতে টিয়ার গ্যাস এবং সীমিত আকারে গুলি ছুড়ে। এছাড়াও হামাস কর্মকর্তারা সুহেল আল হিন্দি বলেন রক্তপাত এড়িয়ে চলার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। গাজার উপর ইসরায়েলের অবরোধ শিথিলে চাপ প্রয়োগের জন্যই মূলত বিক্ষোভে অংশ নেন ফিলিস্তিনিরা। 2007 সালে গাজার নিয়ন্ত্রণ হামাসের হাতে চলে যাওয়ার পর থেকেই ইসরায়েল এবং মিশর এই অবরোধ নিয়ন্ত্রণ করছে। এই অবরোধ গাজার অর্থনীতিতে ধস নামিয়েছে এবং বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে 50%-এর বেশি। এর আগে গত মঙ্গলবার ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করে দখলদার ইসরায়েলি বাহিনী। পশ্চিম তীরে তালিবানের কাছে একটি শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি বাহিনী গুলি চালালে 15 বছর বয়সী ওই কিশোর নিহত হয়। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় মঙ্গলবার ইমাদত খালেদ শাহ হাসাস নামের ওই কিশোরের নিহত হয়েছেন। বালাদা শরণার্থী শিবিরে থাকা ওই কিশোরের মাথায় গুলি লেগেছিল। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
বিশ্বের সর্বশেষ নিউজ সর আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে।